স্লিপ কিংবা লেমিনেটেড কার্ড যদি হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি কোনো প্রকার ক্ষতিপূরণ ছাড়াই কিন্তু আপনি আপনার স্মার্ট কার্ডটা সংগ্রহ করতে পারবেন। তো গাইস আজকের ভিডিওতে আপনাদেরকে এই বিষয়টা নিয়ে বিস্তারিতভাবে বলার চেষ্টা করব। যদি আপনি আপনার স্লিপ কিংবা আপনার লেমিনেটেড কার্ডের কোনো প্রকার ফটোকপি আপনার কাছে সংগ্রহ করতে না পারেন কিংবা এগুলো হারিয়ে ফেলেন সেক্ষেত্রে কিভাবে আপনি আপনার স্মার্ট কার্ডটা সংগ্রহ করবেন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলটিতে এখনো নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন আমাদের আইডিতে ফলো দিয়ে সাথে থাকবেন। একটা সময় ছিল যখন এনআরডির স্মার্ট কার্ড আমরা সংগ্রহ করতে যেতাম, সেক্ষেত্রে যদি আমরা লেমিনেটেড কার্ড কিংবা স্লিপ দেখাতে না পারতাম সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে নির্বাচন কমিশনের একটা নির্ধারিত ফি অর্থাৎ সেই ক্ষতিপূরণ দিয়ে হচ্ছে আমাদেরকে স্মার্ট এনআইডি কার্ডটা সংগ্রহ করতে হতো। কিন্তু গত 8 অক্টোবর 2023 যে নির্বাচন সচিবালয় থেকে যে প্রজ্ঞাপনটা জারি করা হয়েছে সেই প্রজ্ঞাপনে বলা হয়েছে যে কোনো প্রকার ফি ছাড়াই যাদের লিমিটেড এনআইডি কার্ড কিংবা স্লিপ হারিয়ে গেছে তাদের কাছ থেকে কোনো প্রকার ক্ষতিপূরণ ছাড়াই আপনার স্মার্ট এনআইডি কার্ড তাদেরকে দিয়ে দেওয়ার জন্য কিন্তু প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ইতিমধ্যে যারা লিমিটেড কার্ড কিংবা স্লিপ হারিয়ে ফেলছেন তারাও কিন্তু স্মার্ট এনআইডি কার্ড কোন প্রকার ক্ষতিপূরণ ছাড়াই সংগ্রহ করতে পারবেন। তো এক্ষেত্রে সর্বপ্রথমে আপনাকে নির্বাচন কমিশন অফিসে যেতে হবে, অফিসে যাওয়ার পরে হচ্ছে আপনার এনআইডি যে নাম্বার আছে সেই নাম্বার যুক্ত একটা ফটোকপি যদি আপনার কাছে থাকে কিংবা স্লিপের কোন ফটোকপি যদি আপনার কাছে থাকে তাহলে তাদেরকে যদি সেটা আপনি দেন তারা কিন্তু স্মার্ট কার্ড আপনাকে দিয়ে দেবে। অপরদিকে যদি আপনি আপনার এনআইডি কার্ডের ফটোকপি কিংবা আপনার যে স্লিপ আছে সেই স্লিপ যদি তাদেরকে দেখাতে না পারেন বা এগুলো সবই যদি আপনার কাছে হারিয়ে যায় তখন কিন্তু আপনাকে থানায় একটা জিডি করতে হবে। সেই জিডির কপি যদি আপনি নির্বাচন কমিশন অফিসে গিয়ে দাখিল করেন তাহলে কিন্তু তারা আপনাকে স্মার্ট কার্ড দিয়ে দিবে। দুইটা প্রক্রিয়া আপনাকে স্মার্ট কার্ডটা সংগ্রহ করতে হবে। প্রথম প্রক্রিয়াটা হচ্ছে আপনি যদি পুরাতন ভোটার হয়ে থাকেন সেক্ষেত্রে স্মার্ট কার্ড সংগ্রহ করার সময় লিমিটেড এনআইডি কার্ড কিংবা স্লিপ যদি আপনি দেখাতে পারেন তাহলে ভালো, দেখাতে না পারলে সেগুলোর ফটোকপি হলেও দেখাতে হবে, আর যদি সেটাও না পারেন তাহলে একটা জিডি করতে হবে এনআইডি নাম্বারটা উল্লেখ করে। এখন কথা হচ্ছে আপনি যদি এনআইডি নাম্বারটাই না জানেন সেক্ষেত্রে জিডি কিভাবে করবেন। এনআইডি নাম্বারটা সংগ্রহ করার জন্য কিন্তু আপনাকে নির্বাচন কমিশন অফিসে যেতে হবে, সেখানে গিয়ে বায়োমেট্রিক ফিঙ্গারের মাধ্যমে আপনার প্রোফাইল খুঁজে বের করতে হবে, অথবা আপনি আপনার জন্ম নিবন্ধন নম্বর যদি সাথে নিয়ে যান সেটা দিয়েও যদি তারা সার্চ করে আপনার প্রোফাইলটা বের করে দিতে পারে সেক্ষেত্রে আপনি আপনার এনআইডি নাম্বারটা সংগ্রহ করতে পারবেন। আপনি জিডি করার পরে জিডির কপিটা সংগ্রহ করে তারপরে যদি নির্বাচন কমিশন অফিসে আবারও যান সেক্ষেত্রে তাদেরকে স্মার্ট কার্ডের কথা বললে কয়েকটা প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে তারা স্মার্ট কার্ড দিয়ে দিবে। সেক্ষেত্রে যারা নতুন ভোটার আছেন তারা যদি 10 আঙ্গুলের ছাপ এবং চোখের আইরিশ না দিয়ে থাকেন তাদেরকে পুনরায় চোখের আইরিশ এবং 10 আঙ্গুলের ছাপ দিয়ে স্মার্ট কার্ড সংগ্রহ করতে হবে। যারা পুরাতন ভোটার আছেন তাদেরকেও 10 আঙ্গুলের ছাপ এবং চোখের আইরিশ দিয়ে স্মার্ট কার্ডটা সংগ্রহ করতে হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে আপনি আপনার স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারেন। তবে 8ই অক্টোবর 2023 জাতীয় নির্বাচন কমিশন সচিবালয় থেকে যে নোটিশটা প্রদান করা হয়েছে বা যে প্রজ্ঞাপনটা জারি করা হয়েছে সেখানে তারা বলেছে যে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের ক্ষেত্রে নিবন্ধন স্লিপ ও পেপার লিমিটেড কার্ড হারিয়ে গেলে করণীয় প্রসঙ্গে স্মার্ট কার্ড বিতরণের সময় ভোটারদের পেপার লিমিটেড কার্ড 5 করে ফেরত প্রদানের পাশাপাশি 10 আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশ গ্রহণ করে স্মার্ট কার্ড প্রদান করতে হবে। যে সকল ভোটারের লিমিটেড কার্ড হারিয়ে গেছে তাদের ক্ষেত্রে লিমিটেড কার্ডের ফটোকপি যদি থাকে তা দেখে পরিচয় নিশ্চিত করে 10 আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশ গ্রহণ করে স্মার্ট কার্ড প্রদান করতে হবে। যদি কারো এনআইডি কার্ডের ফটোকপি না থাকে সেক্ষেত্রে এনআইডি নম্বর উল্লেখপূর্বক জিডির কপি সংগ্রহ করে পরিচয় নিশ্চিত পূর্বক স্মার্ট কার্ড গ্রহণ করতে হবে। এক্ষেত্রে কোনো প্রকার ফি গ্রহণের প্রয়োজন হবে না। নতুন নিবন্ধিত ভোটারের নিবন্ধন স্লিপ হারিয়ে গেলে ভোটারের পরিচয় নিশ্চিত হয় প্রযোজ্য ক্ষেত্রে ভোটারের চোখের আইরিশ ও 10 আঙ্গুলের ছাপ গ্রহণ পূর্বক কোনো প্রকার ফি ছাড়াই স্মার্ট কার্ড প্রদান করতে হবে। এটা কিন্তু জাতীয় নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রজ্ঞাপনটা জাতীয় নির্বাচন কমিশনের আন্ডারে যেসব উপজেলা অফিস আছে বা জেলা অফিস আছে তাদের প্রতি নির্দেশটা প্রদান করা হয়েছে। এখন তারা যদি আপনার কাছে জোরপূর্বক ক্ষতিপূরণ দাবি করে সেটা কিন্তু তাদের সম্পূর্ণ বেআইনি হবে বা তাদেরকে চাইলে আপনি এই চিঠিটা দেখাতে পারেন যে 8ই অক্টোবর 2023 সালে যে প্রজ্ঞাপন আছে সেই প্রজ্ঞাপন অনুযায়ী এখানে কোন প্রকার ক্ষতিপূরণ নেওয়ার কথা বলা হয়নি। তো গাইজ আশা করি বুঝতে পারছেন যে আসলে আপনি যদি আপনার স্লিপ হারিয়ে ফেলেন কিংবা আপনার লিমিটেড এনআইডি কার্ড হারিয়ে ফেলেন সেক্ষেত্রেও কিন্তু আপনি আপনার কোনো প্রকার ফি ছাড়াই স্মার্ট এনআইডি কার্ড সংগ্রহ করতে পারবেন। সবশেষে যদি এনআইডি সম্পর্কিত কোনো কিছু আপনাদের জানার থাকে কিংবা কোনো সংশোধনী বিষয়ে কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের মূল্যবান কমেন্টসগুলো উত্তর করার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।